ইদিক পানি, ইদিক পানি আয় 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 কাচি আয় কাচি আয় কাচে টপ। আয় বাবা শুনে আমার ইদিক আয় 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 তুইও আয় তুইও টপ। ও মা তুই ওইখানে বসে আছিস কেন? এখানে আয় এখানে আয়, তুইও তো মুচ্ছ যাবি, তোরও তো মুচ্ছ যাওয়ার ইচ্ছে হয়েছে না? কিরে গোপাল, তুই নাকি সকলকে কইছিস ধোপার মাঠে যেতে, তুই যাস নে? তুমি যাও, আমি আসছি, আমার কাজ আছে। ঠিক আছে। কি হতেছে কে জানে, সবাই খালি মুচ্ছ যাচ্ছে, একজন এদিকে পড়তেছে তো অন্যজন ওদিকে পড়তেছে, আশ্চর্য কাণ্ড হচ্ছে। সকলে এলে এমন কায়দা করতে হবে যাতে চোর নিজেই ফাঁদে পা দেয়। যদি কেউ আমাকে দেখে মুচ্ছ যায় তাহলে তারই একদিন কি আমারই একদিন। খুদে কালিতে যে গোপালে বলতে হবে, নাহলে তো আলাগবে পথ, হাতে তো বেশি সময়ও নেই। কি এমন হলো এখানে, সবাই মুচ্ছ গেছে? সবাই যদি এখানে এরকম করে পড়ে থাকে তাহলে চোরকে কি করে ধরবো? ওঠো ওঠো।
এরা সকল এখানে ভূতের কথা কইছে কেন? শিগগিরই জমিদার বাড়িতে যেতে হবে। কাপালি যদি কিছু করে থাকে সেখানেই জানা যাবে। আপনি কি করতেছেন গিনিমা? দাঁড়ান একটু ভেবে নি। তার মানে শুধু গোপি দাদাই না, কর্তামশাইকেও এবারে বাঁচাতে হবে, পাপুতিকেও। নিজের কথা তো ছেড়েই দিলুম, এখন তো আমি মৃকে যাবো এমন অবস্থা। তুই মিরমি ডিরমি খাস নে বাপ, তুই বিরমি খেলে আমাদের কে রক্ষে করবে? আমাদের যে বেপদ হবে। ও গোপাল, তোকে নিজেকেও তো বাঁচতে হবে, এখন কি করে বাঁচবি সেই কথাটি ভাব। কে কেতে দেন দেখি। তুই এখন খাবি? ও মা, এই তো আপনি কইলেন আমার সে তো আমি কইলাম, কিন্তু ওই কাপালিকের হাত থেকে বাঁচতে হবে সেই কথাই তো কইলাম। না কেলে যে আমি এখানেই মরে যাব, আগে তো সেখান থেকে বাঁচি। তাছাড়া পেট ডাকছে বলে বুদ্ধি খুলছেন। আগে চোর ধরো, তারপর তিনটে লোককে বাঁচাও, চার গুণ কাজ। আজ তুমি চারতলা পথ কাটছি কাটছি। ও বাবা, চারতলা! বারেন বারেন, তার আগে আমার একটা কাপড় দেন দেখি। নতিকানা ভিজে ভিজে আছে এখন। চলো 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 পাল্টা।